বিহিরা ব্লক জিএসপি যখন কমিটি আছিলে পূর্বর, সেই কমিটিখনের ঠাইত আমি তেওঁলোকৰ কার্যকাল উকলি যোৱার পিছত আজি নতুন সমিতি গঠন করা হল, আগন্তুক যাতে আমি লোকসভা নির্বাচনত আমার দলে যাতে গোটেই অঞ্চলত সুকলমে কার্যসূচী চলাব পারে তার বাবে আজি আমি বিহিরা ব্লকখন বনাই আমি আজি রণহুংকার আরম্ভ করিল। আজি সভাপতি দিয়া গেল আমার চন্দ্রমোহন হালৈ ডাঙরিয়া, তেখেত বহু বছরে আমার লগত জড়িত, আর সম্পাদক হিসাবে দিয়া গেল আমার যাদব দাস ডাঙরিয়া থমনার, তেখেত পূর্ব বিপিএফ দলত আছিল, তারপর আহি আমার দলত ভর্তি হল জিএসপিত, আর সেইভাবে তেখেতকে আমি আমার দলের পরা আমার কেন্দ্রীয় বিষয়ববীয়ার লগত আলোচনা করে এই মূল দায়িত্ব তেখেতক আমি দি দিল। কমিটিখন প্রায় 245 জনিয়ামান হব দিহিরা ব্লক কমিটিখন, আমি মূল বাপকেইটা আজি দিলো, আর সাংগঠনিক সম্পাদক মোটামুটি 100-র উপর থাকিব, 110 জনমান থাকিব, বাকি সদস্য থাকিব। আজিও যদিও চলি আছে যে ভূমিপাত্তা প্রদান করেছে, সর্বসাধারণ রাইজত আপনাদের যদি প্র্যাকটিক্যালি চাব যায় এটু আপনাদের বুঝি পাব যে এটু নামমাত্রহে হয়েছে, আর সেইবিলাক ইস্যুয়ে আমি আগত রাখিম যাতে সর্বসাধারণ রাইজে বিটিসি 2003 চনের আগর যেখিনি বাসিন্দা আছিল সেই বাসিন্দার প্রত্যেকে ভূমিপত্তা পাব লাগিব আর বিভিন্ন রাজনৈতিক অধিকার পাব লাগিব, আর সেই ইস্যু লয়ে আমি রাইজর মাজত সোমাম। গাঁও কর্তনের কথা তো এটু এখন বোর্ড গঠন করে দিছে, বোর্ডে যি সাবমিট করে সেইমতে হব, এটু আমার কেন্দ্রীয় বিষয়ববীয়ার লগত আলোচনা হয়ে আছে আরো করে থাকিব, এতিয়া মই সেইবিলাক নক যেহেতু আমার জিএসপি দলের কেন্দ্রীয় বিষয়ববীয়া আছে, তেখেত সকলের চিন্তা চর্চা করিব, আমি দিহিরা জিএসপি হিসাবে এইখানে আপনার জনাই থলো।